أخرى تحبونها نصر من الله فتح قريب وبشر المؤمنين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب. إن الله لا يقبل إلا الطيب وإن الله يتقبلها بيمينه ثم يربيها لصاحبها كما يربي أحدكم حلوه حتى تكون مثل الجبل. رواه البخاري. সিলেট শহরের অবস্থিত আত্তাকওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে আয়োজিত সিরাতে মুস্তাকিম কনফারেন্সের উপস্থিত মহতারাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, মুসল্লিবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ, সিরাতে মুস্তাকিম কনফারেন্সে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ যেন এই কনফারেন্সকে কবুল করে নেন। এই সিরাতে মুস্তাকিম কনফারেন্স কেবল সিলেটের এই তাকওয়া মসজিদেই হয়, সারা বাংলাদেশের মধ্যে বলুন আলহামদুলিল্লাহ। সেই মর্মে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন। বন্ধুরা, আমার জিহাদ ফিল আমওয়াল এর গুরুত্ব এবং মুসলিম উম্মাহ, অর্থাৎ আল্লাহর দিন প্রতিষ্ঠায় সম্পদ ব্যয় বা ইনফাক ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে ব্যয় করার গুরুত্ব, এ বিষয়টি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। পাশাপাশি বর্তমানে এ বিষয়ের ব্যাপারে মুসলিম উম্মার অবস্থা পর্যালোচনা, বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি আসলেই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কোরআন এবং সুন্নার দাওয়াত দেওয়ার জন্য উদগ্রীব, দাওয়াত পাওয়ার জন্য আমরা চাতক পাখির মতো চেয়ে থাকি, পাশাপাশি আলোচনা পর্যালোচনা এবং এ ব্যাপারে প্রশাসন থেকে শুরু করে সুধীজন পর্যন্ত সারা দেশেই এটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সালাফি দাওয়াত বা বিশুদ্ধ আকিদার দাওয়াত বলতে তারা কি বুঝাতে চাচ্ছে। ছোট্ট একটা শব্দ অনেক কিছুই যে করতে পারে তা দুই দিন যাবৎ আপনারা উপলব্ধি করছেন। 2023
সালে এই সিলেটের মাটিতেই কুদরতুল্লাহ মার্কেটে একটা কথা বলে গেছিলাম, তারই হয়তো অনুবাদ করেছেন মাত্র আরবি ভাষায়, আমি বলেছিলাম বাংলা ভাষায়, আর আব্দুস সবুজ চৌধুরী ওটা আরবি ভাষায় বলেছেন মারকাজুশ শিরক। এটা এখন দেশের একটা বড় পরিভাষা হয়ে গেছে, হয়তো এই দু আল্লাহ কবুল করলে এই দেশ শিরিক মুক্ত হবে, বেদাত মুক্ত হবে এবং এই দেশ তাওহীদের দেশ, কোরআন এবং সুন্নাহর দেশ হিসাবে আল্লাহ কবুল করবেন। আপনারা প্রাণ খোলা দোয়া করবেন। তবে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ব্যয় করতে হবে নিজেদের অর্থ সম্পদ, যেটা থেকে আমরা পিছিয়ে আছি। এটা খুবই দুঃখজনক। অথচ সাহাবা কেরামের ইতিহাস দেখলে তারা আগে সম্পদ বিলিয়ে দিয়েছেন, তারপরে জিহাদের মাঠে সামিল হয়েছেন। আমরা কথা বলতে প্রস্তুত, সালাত পড়তে, সিয়াম পালন করতে প্রস্তুত, কিন্তু এক টাকা পকেট থেকে খরচ করব এই জন্য আমরা কেউ প্রস্তুত নই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেখানেই বলেছেন সেখানে আগে আমওয়ালের কথা বলেছেন, তারপরে জানের কথা বলেছেন। আগে মাল কুরবানি না জান কুরবানি? আগে তো আমরা জান কুরবানি করতে চাই, তাই না? মানে এমন ভূমিকা রাখতে চাই যে নিজে কুরবানি হতে প্রস্তুত কিন্তু একটা টাকা দেব না। অথচ এই টাকা পয়সা ব্যাংকে কোটি কোটি টাকা রেখে যাবে, মারা যাওয়ার পরে ছেলে সন্তান কেউ পিতামাতার খোঁজ নেবে না, হয়তোবা ওই বেদাতি দিবসটাতে গিয়ে কিছু শিরিক করবে আর কিছু মাজারে খিচুড়ি খাওয়াবে, খাওয়াই মনে করবে যে বাপকে আমি জাহান্নামে দিয়ে দিলাম। এই এতটুকু ছাড়া ছেলে সন্তান আর কিছু করবে না? হয়তো 50 জন এতিমকে খাওয়াবে, তাও খাওয়াবে কাদেরকে? যে এতিমগুলো বড় হয়ে আহলে মসজিদ পুড়ে দিবে, তো লাভটা কি হলো? অতএব নিজেকে কিছু করে যেতে হবে। কিছুদিন আগে, নামটা কত সুন্দর, আবু মোহসেন, লাইভে এসে নাকি সরাসরি নিজে আত্মহত্যা করেছে পিস্তল দ্বারা গুলি করে, তাই না? তার আক্ষেপের কথাগুলো শুনেছেন তো আপনারা? আমি পেপারে পড়েছি, আক্ষেপের কথাগুলো শুনেছে। দুনিয়াতে সবকিছুই ছিল কিন্তু কাছে কেউ ছিল না, এটাই তার আক্ষেপ। 5 কোটি টাকা যার ঋণ, তো কত কোটি টাকার মালিক ছিল সে, কিন্তু কোনো কাজে এসেছে? সবই তো রেখে গেছে, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, এখন ভাগ করে নেবে কারা? ওই অস্ট্রেলিয়ায় যে স্ত্রী থাকে এখন ঠিকই ভাগ বসাবে, তাই না? ছেলে মেয়ে জামাই ভাগ বসাবে, তার কি থাকলো? তাকে তো মনেও করবে না। আমাদের প্রত্যেকের অবস্থা কিন্তু এইরকমই। আর কিয়ামতের মাঠে কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটা কিয়ামতের মাঠের অবস্থা। ছেলে দেখে দৌড় দিবে, বাপ ছেলেকে দেখে দৌড় দিবে, স্ত্রী স্বামীকে দেখে দৌড় দিবে, স্বামী স্ত্রীকে দেখে দৌড় দিবে। দুনিয়ার অবস্থা, পরকালের অবস্থা একই তো। ওই সময়ে যদি আমি আপনি সব কিছুই ব্যয় করতে চাই, আল্লাহ কি কবুল করবেন? কিন্তু চাইবে। কোরআনের আয়াত আছে এত গুরুত্বপূর্ণ যে সব কিছুই দিতে চাইবে তখন, কিন্তু আল্লাহর কাছে কোনোটাই কি হবে না, গ্রহণযোগ্য
হবে না। তো আমরা চেষ্টা করি পরকালে কিছু রেখে যাওয়ার জন্য, আর সেটা হলো মালের অর্থাৎ অর্থের ব্যয়, যেটা হবে আল্লাহর রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, আমি কি হে ইমানদারগণ আমি কি জানাবো ওই ব্যবসা সম্পর্কে, তুনজিকুম মিন আযাবিন আলিম আযীম, যেটা তোমাদেরকে কঠিন ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করবে। তিজারা বলা হয়েছে, ব্যবসা, সেটা কি আল্লাহ বলে দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা জিহাদ করবে আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ দ্বারা এবং তোমাদের জীবন দ্বারা, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটা তোমাদের জন্য অধিক উত্তম যদি তোমরা বুঝো। একদিকে বলে দিয়েছেন রব্বুল আলামিন, তুনজিকুম মিন আযাবিন, ভয়াবহ শাস্তি থেকে, জাহান্নাম থেকে তোমাদের মুক্তি দিবে। পরে বলছেন আল্লাহ, পরে বলছেন মুক্তি তো পাওয়া যাবেই, তো এই তিনটি জিনিস, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে মাল দ্বারা, জান দ্বারা। এরপরে আল্লাহ বলছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিবে, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবেন ওই জান্নাতে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। তারপরে আরো বলছেন, ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি আদন, এবং তোমাদের উত্তম শ্রেষ্ঠ বাসস্থান হবে জান্নাতে, আদনের মধ্যে। তারপরে পরে বলছেন, ওয়াদালিকাল ফাউদুল আযীম, এইটা মহা সাফল্য, বড় সাফল্য, মহা বিজয়, এটাই জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন মুমিনই বিজয়ী নয়। যখনই জান্নাতের পথে অর্থাৎ জান্নাতের গেটের দিকে ধাবিত হবে এবং জান্নাতে প্রবেশ করবে, তখনই একজন মুমিন মহা সাফল্য অর্জন করবে, তার আগ পর্যন্ত না। এরপরে আল্লাহ বলছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, আর অতিরিক্ত যেটা তোমরা ভালোবাসো সেটা পাবা কি, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ও ফাতহুন করিম, এবং আসন্ন বিজয়, ওবাশশিরিল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করুন। তাহলে এই আয়াতগুলির মধ্যে কয়েকটা জিনিস আছে, অর্থাৎ তিনটি কাজ পূর্ণ করলে রব্বুল আলামিন আমাদের অনেক কিছুই দান করবেন। আমরা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি নাকি, এতে কোনো সন্দেহ নাই তো? আচ্ছা, না আনলে এখন বলি, আমানতু বিল্লাহ, বলেন তো, গতদিনে কিন্তু বলে গেছিলাম, মনে আছে ঈমানের নবায়ন, বলে গেছেন আপনারা ঈমানের নবায়ন, অর্থাৎ প্রতিদিনই আপনি মনে করবেন
যে আমি ঈমান আনলাম, এখন ঈমান আনলাম। আল্লাহ বলছেন আন আমিনু বিরব্বিকুম ওয়া আমান্না। আল্লাহ বললেন তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, আমি ঈমান আনলাম। এর আগে ঈমান না থাকলেও এখন বললাম ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু, বলেন রব্বুনাল্লাহ, এই তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। এর আগে ঈমান থাকছে না, এখন তো আছে, থুম্মা ইসতাকামু। এবার ইরাদা করেন, আমি মোবাইলগুলো দয়া করে বন্ধ করেন, সবাই বন্ধ করেন। থুম্মা ইসতাকামু, অতঃপর এই ঈমানের উপরে আল্লাহকে স্বীকার করেছে রব হিসাবে, এই কথা বলার পরে আমি এগুলো অটল থাকব মৃত্যু পর্যন্ত, আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে আমার জন্য সুসংবাদ, এখন এখন তো অন্তত ঈমান আনলাম, তাহলে আল্লাহকে বিশ্বাস করি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনে একটা জিনিস পাওয়া যাচ্ছে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এখন মাল দ্বারা এবং জান দ্বারা আল্লাহ রাস্তায় জিহাদ করব, তাহলে আমরা কয়েকটা জিনিস পাবো। এক, জাহান্নাম থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। দুই, আল্লাহ আমাদের যাবতীয় পাপ ক্ষমা করে দিবেন। তিন, তিনি চিরস্থায়ী জান্নাতে আমাদেরকে রাখবেন। চার, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে। পাঁচ, ওয়াফাতহুন করিব, অতি তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন। ছয় নম্বরে এসে আমরা পাচ্ছি ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদের জন্য সুসংবাদ। মানে কয়টা জিনিস হলো? এই ছয়টা উপহার আল্লাহর পক্ষ থেকে পাওয়ার জন্য আমরা দুইটা ধাপ অতিক্রম করেছি, আর সামনে যে ধাপটা আছে জিহাদ বিল আমওয়াল, তাই না? এইটা মাল খরচের দ্বারা আল্লাহর পথে প্রচেষ্টা চালানো, জিহাদ করা। জিহাদ বলতে এক শ্রেণীর মানুষ বর্তমান যুগে যেটা বুঝেছে সেটা হলো এটা বোমা ফাটানো আর মানুষ হত্যা করা আর সবাইকে কাফের বলে ফতোয়া দেওয়া। এই সমস্ত তরুণদের আকিদাও ঠিক না, মানহাজও ঠিক না। আমি তরুণদের নসিহত করি, আপনারা একটু মানহাজ এবং আকিদা নিয়ে পড়াশোনা করুন, আগে ফতোয়া দিয়েন না। যারা জিহাদের কথা বলে না, বড় বড় উলামা কেরাম, এরা সব মুশরিক, নাউজুবিল্লাহ। একটা পিসকি ছেলে আমার সামনে একেবারে ও জেনারেল শিক্ষিত, কিছুই জানে না, সরাসরি বলছে যে আপনারা কেন শেখ বিন বাজের কথা বলেন, শেখ উসাইমিনের কথা বলেন, শেখ আলবানির কথা কেন বলেন, এরা সব মুশরিক, এরা সব তাগুতের পূজা করে। চিন্তা করেছেন? ও কিছুই জানে না। এই জন্য বলি যে এলমের সাগরে একটু ডুব দেন, বোঝার চেষ্টা করুন, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে আকিদার মানহাজটা কি। আপনি তো জানেন না, ফতোয়া দিতে পারেন। আপনার এই একটা ছোট্ট ফতোয়ায় জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আর কোনো আমল লাগবে না ইনশাআল্লাহ, আর কোনো আমল লাগবে না। আপনি যে ফতোয়া দিয়ে দিলেন সব কাফের, এরা সব তাগুতের পূজা করে, এই যে ফতোয়াটা দিলেন, এই ফতোয়ায় আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে, আর কোনো আমল লাগবে না। আর কোনো আমল না করলেও চলবে, মূর্খতার কারণে এ ধরনের কথা বলে। ওইদিকে যাব না, তো
আমরা মাল খরচ করার প্রতি কেন আগ্রহী হই না? অথচ আশ্চর্য হবেন যে আল্লাহর পথে দান করা, সাদাকা করা এবং যাকাতটা পূর্ণরূপে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ রহমত এবং বরকত নাজিল করেন সেটা আমরা জানি না। যেমন আপনি বড় অন্যায় করেছেন, বড় পাপ করেছেন, এই পাপ থেকে বাঁচার সর্বশ্রেষ্ঠ উপায় হলো সাদাকা। আপনি ইস্তেগফার পরে করেন, আপনার সামর্থ্য আছে সাদাকা, আগে সাদাকা দিতে হবে। কোন পাপের কথা বলবেন? সূরা মুজাদালা 4 নম্বর আয়াত খুলুন। কেউ যদি তার স্ত্রীকে বলে তোমার নাকটা আমার মায়ের মতো, নাউজুবিল্লাহ, এই কথা বললে এটা জিহার হয়। মায়ের শরীরের সাথে, অঙ্গের সাথে যদি স্ত্রী কোনো অঙ্গ সাদৃশ্য দেয় এটাকে জিহার বলে। এর পাপ এত বেশি, এত খারাপ পাপ, এই কথা বলার পরে ওই ব্যক্তি তার স্ত্রীর সাথে আর মিলন করতে পারবে না যতক্ষণ তিনটার কোনো একটা না করবে। এক, তাকে গোলাম আজাদ করতে হবে, গোলাম আজাদ করা তো সহজ না। দুই, না পারলে তাকে একটা না দুই মাস সিয়াম রাখতে হবে। কয় মাস? শাহরাইনে মুতাতাবিআইন, দুই মাস সিয়াম রাখতে হবে। তো আল্লাহ বলে দিলে দুই মাস সিয়াম রাখার কথা, 50টা করার পরে যদি অসুস্থতার কারণে আর না করতে পারেন তা আবার শুরু করতে হবে। শাহরাইনে মুতাতাবিআইন, এর নাম কাফফারা। মনে করেন 55টা করে দিয়েছেন, আর কয়টা আছে? অসুস্থ হয়ে পড়েছেন, চলবে না, আবার শুরু করা লাগবে। তাহলে এই পাপটা ছোটখাটো না বড়? বড় পাপ, তাই না? যদি না পারে তাহলে তৃতীয় নম্বর হলো 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। কয়জন? 60 জন। বলেন তো এই তিনটা কাফফারার মধ্যে দুইটাই কি? সাদাকা, আর একটা কি? সিয়াম। হাদিসে দুইটা পাশাপাশি এসেছে, কোরআনের আয়াতেও দুইটা পাশাপাশি এসেছে। অপরাধ ক্ষমা হওয়ার জন্য আল্লাহ প্রথম শর্ত করেছেন সাদাকা দিতে হবে, দ্বিতীয় করেছেন সিয়াম। এজন্য সহি হাদিসটা সহি তিরমিজির মধ্যে এসেছে, 614 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিয়াম জুন্না, সোম সিয়াম হলো, অন্য হাদিস আছে জুন্নাতু মিনান নার, জাহান্নামের জন্য ঢাল স্বরূপ হলো সিয়াম। ওয়াসসাদাকাতু তুতফিউয যুনুব কামা ইউতফিউল মাউন নার, আর সাদাকা এমন পাওয়ারফুল, সাদাকা পাপকে অনুরূপ মিটিয়ে দেয় যেভাবে আগুনকে পানি নিভিয়ে দেয়। বলেন আগুন কার কাছে দুর্বল? আর কোন কিছুর কাছে দুর্বল? আগুন কেবল দুর্বল পানির কাছে, আর পাপ দুর্বল সাদাকার কাছে। তুৎফিউ যুনুব, তুৎফিউ যুন ইয়ামহুজ যুনুব তো বলতে পারতেন, যেমন ইয়ামহুল্লাহুল খতায়া, আল্লাহ পাপ মিটিয়ে দেন, তুৎফিউ বললেন কেন? কত পার্থক্য হাদিসের শব্দের। এই হাদিস দুইটা আল্লাহ রাসূল বলেছেন, এক জায়গায় ব্যবহার করেন ইয়ামহুল্লাহুল খতায়া, আল্লাহ পাপ সমূহ মিটিয়ে দিবেন। আপনারা কথা বলবেন না, যারা বন্ধ করছে না তো তাদের হুঁশ একটু কম। আসলে আলোচনা শোনার জন্য সচেতনতা অবলম্বন করতে হয় না? আপনারা বিরক্ত হয়ে গেছেন নাকি? বিরক্ত হননি তো? গতকালকেও প্রোগ্রাম চলেছে 2টা 2:30 পর্যন্ত,
তাও তো দেখলাম মাঠে মানুষ উদ্গ্রীব আলোচনা শোনার জন্য ফজর পর্যন্ত চালায়। গতকালকে পূর্বাচলের কালনির প্রোগ্রাম ছিল, আপনাদের কেবল 9:30 পার হলো, তাই ক্লান্ত হয়ে গেছেন মনে হচ্ছে। কি বলছিলাম? সাদাকার কথাই তো বলছিলাম। হাদিসে শব্দটা আসছে আল্লাহ পাপ মিটিয়ে দেন, কিন্তু এখানে তুৎফেও বললেন কেন? তুৎফেও সাদকার ক্ষেত্রে বললেন কেন? পাওয়ারের ক্ষেত্রে এমন জিনিস সাদাকা, তুৎফেও মানে হলো ফু দিয়ে বাতি নিভিয়ে দেওয়া, মানে সুইচ অফ করা। এটা সুইচ অফ করতে কয় সেকেন্ড সময় লাগে? কয় সেকেন্ড? এক সেকেন্ডে কম লাগবে সময়। তো বান্দার যতই পাপ থাক না কেন, সাদাকা দেওয়ার মাত্রই এক সেকেন্ডে সময় লাগবে না, সবই ক্ষমা হয়ে যাবে। এর নাম সাদাকা। তাই তুৎফেও, এখানে তুৎফেও না, আর এক জায়গায় আসছে। বাইহাকির সোয়াবলী মানে একটা হাদিস এসেছে, 3168 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, সাদাকাতু সির তুৎফিউ গাদাবার রব। গোপনে যদি কেউ সাদাকা দান করে, ডান হাতে দিচ্ছেন বাম হাত জানবেই না, তাহলে স্ত্রীর সাথে পরামর্শ করা লাগবে তাহলে। হ্যাঁ, ছেলেদের সাথে পরামর্শ করা লাগবে, ইমামকে সে বলা লাগবে 10,000 টাকা দিয়েছি তো দোয়া করে দিন। এটা কি এটা কি এটা কি গোপন থাকলো? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, 660 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, যে ডান হাতে কেউ দিলে বাম হাত যেন টের না পায়, সেখানে স্ত্রীর সাথে পরামর্শ করার সুযোগ আছে। আর এর ফজিলতটা কত? দুইটা ফজিলত দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কেউ যদি গোপনে দান করে, আল্লাহ ওই ব্যক্তির উপরে যতই অসন্তুষ্টি থাক, যতই রাগান্বিত থাক, পাপ করতে 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 মাথা পর্যন্ত চলে গেছে, আর পাপ রাখার জায়গা নাই, এর পরেও যদি লোকটা দান করে দেয় গোপনে, আল্লাহ যে রাগ তার উপরে করেছিলেন সমস্ত রাগকে সাদাকা পানি করে দিয়েছে। এখানেও তুৎফেও শব্দ আসছে, তুৎফেও গদাবার রব। তুৎফেও মানে কি বলেছেন মনে আছে? কি আপনারা কি বলতেন, কূপ না বাতি বলতেন আপনারা? বাতি, তাই না? চেরাই। তো এই সুইচ অফ করার মতো আর কি, হুদিলে নিভে গেল। আর এক জায়গাতে তুৎফেও শব্দ আসছে, সাদাকার ক্ষেত্রে তুৎফেও বললেন কেন? যেমন 788 নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাত লা তুতফিউ আন আহলিহা হারাল কুবুর। বাপ মা, স্বামী বা স্ত্রী মারা গেছে, কবরে দাউ দাউ করে আগুন চলছে, দাউ দাউ করে আগুন চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তার পক্ষ থেকে সাদাকা দেওয়া মাত্রই সাথে সাথে আগুন নেমে যাবে। তুতফিউ আন আহলিহা হারাল কুবুর। হারাল কুবুর বলতে কবরের আগুন। আমরা তো জানি কবরে সাপ থাকে, বিচ্ছু থাকে, কবরে চাপ দেয়, কিন্তু আগুনও যে জ্বলে, জাহান্নামের আগুন, এই হাদিসটা তার প্রমাণ। হারাল কুবুর, কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতে থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই হাদিসের কারণে, এই হাদিসের কারণে সালাফরা কি করতেন, মৃত্যুর আগে গচ্ছিত রেখে যেতেন কিছু টাকা, কিছু পয়সা রেখে যেতেন, যে আমি মারা যাওয়ার সাথে সাথে এই টাকাটা সাদাকা করে দিতেন। কারণ মারা যাচ্ছি, আমি জানি না মৃত্যুর পরে আমার কি হবে, আমি তো বলতে পারছি না, যদি বিপদগ্রস্ত হই তাহলে এই সাদাকার বিনিময়ে আল্লাহ আমাকে বিপদমুক্ত করবে। এক দুই নম্বর হলো, যদি আমি মরার সময় বুঝতে পারি আল্লাহ আমাকে কবুল করেছেন,
মরার সময় ছাড়া তো বোঝা যাবে না আল্লাহ কবুল করেছেন তাহলে যে গ্রেডে আছি আমি তাহলে গ্রেডটা কি বৃদ্ধি পাবে গ্রেড বৃদ্ধি পায় এটা জানেন তো আপনারা যে সন্তান বাপ মা মারা গেছে মারা যাওয়ার পর যে সন্তান বাপ মায়ের জন্য দান করে বাপ মা বুঝতে পারেন যে আমার অমুক সন্তান আমার জন্য দোয়া করছে দান করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যখন দান করে তখন আল্লাহ রাফা আল্লাহু দারাজাতা আল্লাহ তার একটা গ্রেড মর্যাদা বৃদ্ধি করে দেন কলা ইয়া রব্বি আনজালাক হাদা আল্লাহ আমি তো ছিলাম এই গ্রেডে সেকেন্ড ক্লাসে ছিলাম ফার্স্ট ক্লাসে আসলাম কেন আল্লাহকে জিজ্ঞেস করো তখন আল্লাহ জবাব দেন লি ইস্তিগফারি ওয়ালাদিক তোমার সন্তান অমুক সন্তান তোমার জন্য সাদাকা করেছে ইস্তিগফার করেছে এই জন্য তোমার গ্রেডটা বেড়ে গেছে তাহলে মরার পরে বুঝতে পারে এটা তার প্রমাণ আপনি আমি কতটুকু করি যে কথাটা বলতে চেয়েছিলাম এখানে এখানেও বললেন লা তুতফিউ আন আহলিহা হারাল কুবুর কবরের আগুনকে ধপ করে নিভে দেওয়া হয় তো তিনটা হাদিস দ্বারা প্রমাণিত হলো সাদাকার ক্ষেত্রে তুতফি ব্যবহার করা হয়েছে মানে সাদাকার চেয়ে বড় পাওয়ারফুল আর কিছু নাই আপনি বলবেন কেমন কথা বলছেন সহি 60 নম্বর হাদিসে সহি বুখারীর মধ্যে এসেছে যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন তাই না তার মধ্যে এক শ্রেণী হলো ইমামুন আদিল ন্যায়পরায়ণ শাসক তাই না ন্যায়পরায়ণ শাসক যতদিন শাসন কার্যে থাকবেন ততদিন তাকে ন্যায়পরায়ণ দেখাতে হবে তাই না এটা কি সহজ অত সহজ না দুই ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে যৌবনকাল বলতে কতদিন ধরেন 15 থেকে 35-40 এই পুরো টাইমটা কাটাতে হবে তাহলে আরো সুন্দর ছায়া পাবে তিন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই ব্যক্তি কে আল্লাহ ছায়া দিবেন যে ব্যক্তির অন্তরটা মসজিদ সমূহের সাথে ঝুলানো থাকে পৃথিবীর যেখানেই থাকে সেখানে মসজিদে গিয়ে সালাম দেয় সুবহানাল্লাহ এর মেয়াদ কয়দিন হাত্তাল মাউত মরা পর্যন্ত আহারে চিন্তা করেন তাহলে আরেকটা আল্লাহর ওয়াস্তে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে পৃথক হয় এটা কয়দিন উভয়ের মৃত্যু পর্যন্ত উভয়ের মৃত্যু পর্যন্ত আরেকটা আসছে কি যে গোপনে দান করে ডান হাতে দান করে বাম হাত জানে না এর মেয়াদ কয়দিন দেওয়া মাত্রই দেওয়া মাত্র এর কোনো মেয়াদ আপনি চিন্তা করতে পেরেছেন এই সাত শ্রেণীর মানুষের মধ্যে সবচেয়ে শর্টকাট দান করার একটাই জিনিস আছে সেটা হলো সাদাকা বা দান এটার জন্য কি আজীবন মেয়াদ না কোন দিক দিয়ে দেখবেন এর পাওয়ার কোন দিক থেকে দেখবেন হাদিস দিয়ে বললে শর্ট করে পাওয়া যায় 1516 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আমাল তাবাহা একজন মানুষের আমল অনেকগুলো একজন মানুষ সালাত পড়ে সিয়াম পালন করে হজ করে সাদকা করে যাকাত দেয় সবগুলো আমল আছে না একজনের আমলগুলো এক জায়গায় হয় ওই আমলগুলো তাবাহা পরস্পরে গর্ব করে সালাত বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ বুঝেছেন সিয়াম বলে না আমি শ্রেষ্ঠ হজ বলে যে না আমি শ্রেষ্ঠ
একজন ব্যক্তি তো অনেক আছে না এখানে সালাত পড়ে সিয়াম পালন করে হজ করে সাদকা করে যাকাত দেয় আছে না তার আমলগুলো এক জায়গায় হয় সব ওরা পরস্পরের কি করে গর্ব করে প্রতিযোগিতা করে তাবা আর বলে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ ফাতাকুলুস সাদাকা আনা আফজালুকুম না 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 তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ বলুন আলহামদুলিল্লাহ যদিও সহিহ বুখারী হাদিস কুল্লু মারুফিন সাদাকা প্রত্যেক কাজই সাদাকা তবে এর মধ্যে দান যেটা সেটা হলো কি শ্রেষ্ঠ এবার পেয়েছেন সব কাজের ক্ষেত্রে যেমন আপনি বিপদে পড়েছেন বিপদ মানে কত প্রকার বিপদ এক অসুস্থ হয়েছেন বিপদগ্রস্ত হয়েছেন এই জন্য আপনাকে কে মুক্ত করবে মাধ্যম হলো এক নম্বর হলো কি সাদাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1040 নম্বর হাদিস তাৎক্ষণিক কেউ যদি বিপদে পড়ে যেমন ভয়াবহ বিপদ সংকেত হতে পারে না আগামী কালকে জলোচ্ছ্বাস হতে পারে সুনামি হতে পারে যার মাধ্যমে কয়েক লক্ষ যেমন আইলাতে ওই মানুষ মারা গেল না রেডিও টিভিতে সেদিন একটাও গান বলেনি শুধু কুরআন তেলের দেখা লাগে মনে আছে মহা বিপদ সংকেত এই বিপদ সংকেত থেকে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের ক্ষেত্রে বাঁচার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতাকুল্লাহ ওয়াকাব্বিরু তোমরা আল্লাহর কাছে দোয়া করো তাকবীর পাঠ করো ওয়া তাসাদ্দাকু এবং সাদাকা করো তাহলে আল্লাহ বিপদকে দূর করে দিবেন এই হাদিস প্রমাণ করে আসন্ন বিপদকে দূর করার জন্য সাদাকা বড় একটা মাধ্যম বিপদ আসছে সাদাকা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সনাইউল মারুফ তাকিল মাসার সু ওয়াল আফাত ওয়াল হালাকাত 7704 নম্বর হাদিস বাইহাকি সওয়াবুল ইমানের মধ্যে এসেছে তোমরা সাদাকা বেশি বেশি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের অকল্যাণ যত রকমের ধ্বংস এবং যত রকমের বিপদ সমস্ত বিপদ থেকে রক্ষা করবে আমরা সাদাকা করি না আরেকটা হলো পাপের কথা তো বললাম সাদাকা এমন একটা জিনিস 3321 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে একটা বেহায়া বেশ্যা মহিলা পতিতালয়ের মহিলা হারাম একটা প্রাণী কুকুরকে পানি পান করাইছে পানিটাও ফ্রি কুকুরটাও হারাম এর পরে আল্লাহ রাসূল বলছেন হাদিসের শব্দগুলো এমনই কাদা ইয়াকতুলুহুল আতাস কুকুরটা হাঁপাছে ইয়াল হাস কাদা ইয়াকতুলুহুল আতাস কুকুরটা হাঁপাচ্ছে যেন মরে যাবে তারপর বলছে যে ফানাজাত খুব ফাহা সে তার পায়ের মোজাটা খুলে ফেললো ফানাজা খুব ফাহা ও আলকাত বিখিমারিহা তারপরে সে তার মোজাটা বাঁধলো তার ওড়নার সাথে ওনাজাতিল মা এবং পানি তুলল এই পানি মোজা দ্বারা তুলে খাওয়ায় একটা হারাম প্রাণীকে খেতে দিয়েছে পানি পান করায়ছে ফাগফারাল্লাহু লাহা আল্লাহ এই মহিলার সবই ক্ষমা করে দিয়েছে পতিতালয়ের দেহ ব্যবসা করে এরকম এত পাপি তো এখানে কেউ নাই মনে হয় আছে চিন্তা করেন তাহলে আল্লাহ পাপ যে ক্ষমা করতে পারবে সবই যে ক্ষমা করেন আল্লাহ যে বলে দিয়েছেন 53 নম্বর সূরা জুমার লা তাকনাতু মির রহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া রব্বুল আলামিন
সব পাপই ক্ষমা করে দিতে পারে, কোনো পাপ বাকি রাখেন না, এটা তার প্রমাণ। এরপরে মানুষ যখন মারা যাচ্ছে তখনও কোনো বান্দা যদি আল্লাহকে বলে মারা যাওয়ার আগে এখনো মরার টাইম আসেনি, তখনও যদি সাদাকা করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু যন্ত্রণা দূর করে দিবেন। কিন্তু এটা মুনাফিকের লক্ষণ, যারা মৃত্যুর সময় তাড়াহুড়া করতে চায়, সাদকা দিতে চাই কিন্তু মুখ দিয়ে বলতে পারে না, ওই সময়টা আল্লাহ দিন না, জোর করে চিৎকার করে বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ আগেই বলে দিচ্ছেন সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াতটা মুনাফিকুনের মধ্যে এসেছে, আয়াতটা মুনাফিকুন সূরার মধ্যে এসেছে, এই জন্য মুনাফিকের আলামত এটা। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনা সলাতা ইল্লা ওহুম কুসালা, ওয়ালা ইউনফিকুনহা ইল্লা ওহুম কারিহুন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মুনাফিক বলছেন এখানে। সূরা তাওবা 54 নম্বর আয়াত আল্লাহ বলছেন সালাত যারা আদায় করে জামাতে শরীক হয় না, ওয়াক্ত ঠিক রাখে না, এটা মুনাফিকের আলামত। আর হাদিসে তো আসছে লা ইয়াতাখাল্লাফুহা মা ইয়াতাখাল্লাফুহা ইল্লা মুনাফিক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটা মওকুফ সূত্রে এসেছে, জামাতে সালাত পড়ে না যারা তারা মুনাফিক, মুনাফিকই জামাত থেকে দূরে থাকে। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ এই ছয় প্রকার মুসল্লিকে মুনাফিক বলেছেন, তার সিফাত সালাতের মধ্যে ছয় প্রকার মুসল্লিকে, তার মধ্যে একটা হলো জামাতে আসে না, আর দান করার ক্ষেত্রে তারা অপছন্দ, করতে চায় না, ইচ্ছা নাই মনের মধ্যে, অলসতাই দান করে, আচ্ছা দিব নি, ঘুরাতে 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 মসজিদের ইমামের পায়ের তলা খয়ে গেছে। মোকাররম একটা গল্প করে না, শেষে গিয়ে থুতু দিয়েছে, তখন থুতুটা মুখে বলছে যে থুতুটা দিলে আমাকে, এটা হাক কি আতে হাক আল্লাহ, এটা তো আমার হক দিলি, তা আল্লাহর হক দে। ইমামও যেমন আর ওই দান ছিল, সিলেটের মানুষের টাকার অভাব আছে, তাকও মসজিদ হয় না কেন, এই তো রাগ করবে না আমার উপরে, হ্যাঁ হয় না কেন, সিলেটকে বলা হয় নিউ লন্ডন, হ্যাঁ সেকেন্ড লন্ডন, তাই না, জটিল ব্যাপার দেখছি, হ্যাঁ লন্ডন এক্সপ্রেস এটা বাংলাদেশের কোথাও যায় না, শুধু ঢাকা যায় আর সিলেট আসে, ঠিক তাহলে চট্টগ্রাম যায় নাকি, আচ্ছা এলমে ইজাফা, আমারটা জানা ছিল না, আমার জানাটা যতটুক ছিল ততটুক সিলেট পর্যন্ত ছিল, চট্টগ্রাম থেকে সিলেটেও আসে, জটিল ব্যাপার চিন্তা করছেন। তো আমি যে জায়গায় খোঁচাটা দিলাম এর আগেও বলেছিলাম, লন্ডনে যত মানুষ থাকে সিলেটের, যে লন্ডনের টাকা দিয়ে সারা দুনিয়া চলে, যে সিলেটের টাকা মসজিদ তৈরি হয় না কেন, আল্লাহর কাছে হিসাব দিয়েন, টাকা ব্যাংকে রেখে বাচ্চা পড়াচ্ছেন, মারা যাওয়ার পরে কি হবে সেটা বুঝেন, তাড়াতাড়ি তাকওয়া মসজিদ এই যে সামনে জায়গাটুকু তাড়াতাড়ি কেনার ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ, তবে দেওয়ার চেষ্টা করবেন, ওই রকম যেন না হয়। আল্লাহ রাসূল বলছেন আল মালু খজরুন হলবুন, সম্পদ হলো খুব মিষ্টি জিনিস, বুঝছেন, দিতে কেউ চায় না, মিষ্টি জিনিস কেউ দিতে চায় না। আল্লাহ রাসূল বলছেন মান আখাযাহা বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফি, যে এই মালকে গ্রহণ করবে আত্মতৃপ্তি সহ সেই মালে বরকত দান করা হবে। ওয়ামান আখাযাহা বিইশরাফি নাফসিন লাম ইউবারিক লাহু ফি, আর যে কৃপণতার সাথে অনিচ্ছার সাথে দান করে জীবনেও বরকত হবে না। দান তো মানুষ অনেক করে, বরকত না হওয়ার কারণ কি, আমার একটা দেড় ঘন্টার বক্তব্য আছে দান কবুল না হওয়ার কারণ, তার অন্যতম কারণ হলো দুইটা,
এক দানটাকে উদার মনে করি না, 1 লাখ টাকা দেওয়ার পরে সারা দিন ভাবে 50,000 টাকা দিলেই হতো, আবার 50,000 টাকা দিতাম, সারা রাত ঘুম হয় না, এ কি ইচ্ছা সত্ত্বে দিছে বলেন তো দেখি। এইটাই হলো ওয়ালা ইউনফিকুনা গাইল্লা ওয়াহুম কারিহুন, দেয় একবারে শেষড়া মন নিয়ে দেয়, শেষড়া মন বুঝেন তো করে, আপনারা কি বলেন ওইটাকে জানি না, সিলেটে কি বলে শেষড়াই বলেন তাই না, একবারে শেষড়া মন নিয়ে দেয়। বললাম তো সভাপতি যাই বারবার, তুমি না বলেছিলে মসজিদে 1 লাখ টাকা দিবে, তো গত রমজানে বলেছিলে, মাসখানার একটা গেল, সামনে রমজান আবার আসছে, দিবে কোন দিন? আচ্ছা আচ্ছা দিব দিব। হাত্তা ইদা বালাগাতিল উলকুম, এই দিব দিব করতে করতে চলে আসবে কি, কোটি টাকার ব্যবসা চলছে কোনো সমস্যা নাই, 5,000, 6,000, 7,000, 10,000, 15,000 শ্রমিককে বেতন দিচ্ছে প্রতি মাসে কোটি কোটি টাকা, এই কঞ্জুস এই কৃপণের হাত থেকে 1 লাখ টাকা মসজিদের জন্য বের হয় না, ও আল্লাহকে কি জবাব দিবে? সাহাবা কেরামের আদর্শ কি ছিল? এই লোকটাই মরতে গেলে আফসোস করবে, শত শত ফ্যাক্টরি হাজার হাজার কোটি টাকা ফেলে চলে যাবে, যাওয়ার পরে বলবে আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে তোমরা আমি যা দিয়েছি তাতে খরচ করো। আসলে দিয়েছেন কে? আল্লাহ। আরে আল্লাহর মাল তোমার দিতে সমস্যা কি, দিবে না? রাব্বিল আউলা খরতানি ইলা আজালিন করিব, যখন মৃত্যু আসবে তখন বলবে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দেয় দিলে কি করব? ফাসাদাকা, আমি সাদকা করব, ওয়া কুম মিনাস সালিহিন, আমি নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আরে এতই সস্তা, কখন বলবে এই মুনাফিক, কখন বলবে জানেন? যখন ফেরেশতারা ইয়াদরিবুনা বুজুহাহুম, আল্লাহ বলেছেন যখন ফেরেশতারা এসে গালের উপরে চড়াতে থাকবে, একজন ফেরেশতা না হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ফেরেশতা ও চড়ায়া সাইজ করে দেবে, ইয়াদরিবুনা বুজুহাহুম, আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের ফেরেশতা আছে চড়ায়া, যখন চড়ানির চোটে যন্ত্রণা সহ্য করতে পারবে না তখন বলবে রব্বিল আউলা আখারতানি, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু আখারা ইউ আখিরু মানে কি জানেন? তাখির, 1 সেকেন্ড সময় দাও আল্লাহ, দিলেই আজ সব আমি সাদকা করবো, ওয়াকুম মিনাস সালিহিন, আমি সৎ বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাব। এতদিন এত ফাজলামি করেছে মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, ইতিমখানা নিয়ে, হাজার হাজার কোটি টাকা এতই বিলাসীর বিলাসী, মসজিদের জন্য চাইতে গেছে 5 টাকা বের হয়নি, যখনই গানের জন্য চাইতে গেছে তখন 10 লাখ টাকা বের করে দিয়েছে, এরকম হয় না? সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠান হবে, টাকা 10 লাখ দিয়ে দিয়েছে, মুনাফেক কি মুনাফেক? ও কেন এটা, এর 31st না, এটা ফষ্টি নষ্টি রায় উদযাপন করবে, তাই একজন 5 লাখ টাকা দিয়ে দিছে, 5 টাকা মসজিদে দেয় না, এ মুনাফেক না? এই তো আফসোস করবে, একটু সময় দেওয়া আল্লাহ, আফসোসটা কখন করবে? যখন ফেরেশতা চড়ে আর ঠিক থাকতে পারবে না তখন করবে। আল্লাহ বলছেন হুমকি দিয়ে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না না 1 সেকেন্ড দেওয়া হবে না, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, 1 সেকেন্ড দেওয়া হবে না, তোমরা অনেক টাইম দিয়েছি, 100 নম্বর আয়াত, 101 নম্বর আয়াত, 99, 100 নম্বর, 101 নম্বর আয়াত খুলে দেখবেন সূরা মুমিনুনের মধ্যে এসেছে, ইযা হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত ক্বাল রাব্বিরজিউন, মৃত্যু আসলেই বলবে আল্লাহ তুমি আবার দুনিয়ায় ফেরত দাও, আল্লাহ আবার দুনিয়ায় ফেরত দাও, লাআল্লি আমালু সালিহা ফিমা তারাক্তু, আমি যেগুলো করতে পারিনি, যে সাদকা করতে পারিনি, আল্লাহ তুমি আমাকে এই সাদকা করার জন্য ফিরিয়ে দাও। কি দিবেন আল্লাহ ফেরত? না না আল্লাহ ফেরত দিবেন না। যদি আপনার আমলের পথ প্রশস্ত থাকে আপনার ফলাফলটা কি হবে? কি সুন্দর সুসংবাদ! এই সুসংবাদ আপনাকে কিভাবে দেব? আল্লাহু আকবার! একজন মানুষ, আয়াতটা ভুলে যাবো, আগে অনুবাদ করে নিই, সূরা বাকারা 274 নম্বর আয়াত, আল্লাহ বলছেন 71 নম্বর একটা আয়াত পরে বলছি,
74 নম্বর একটা আয়াত এই আয়াতের সাথে মিলিয়ে দেখবেন আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররা ওয়া আলানিয়া যারা আল্লাহর রাস্তায় খরচ করে রাতে দিনে গোপনে প্রকাশ্যে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য প্রতিদান আছে তাদের রবের কাছে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের জন্য পৃথিবীতে মৃত্যুর কোনো যন্ত্রণা টেনশন নাই পরকালেও তাদের জন্য জাহান্নামের কোনো টেনশন নাই আল্লাহ বলে দিলেন কিভাবে এটা বাস্তবতা বুঝবেন কি করে আল্লাহ বলেন সূরা ফুসসিলাত 30 31 32 নম্বর আয়াত আমি 30 নম্বর আয়াতটা অনুবাদ করব শুধু পরে আর যাব না আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু যারা বলে আমাদের রব আল্লাহ অতঃপর তারা অটল থাকে এই কথার উপরে মৃত্যু পর্যন্ত যদি অটল থাকে আল্লাহ বলেন তাতানাযযালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কি সুসংবাদ জান্নাত থেকে অসংখ্য ফেরেশতা মালায়েকা নাযিল হয় তার কাছে এসে সাহস দেয় আল্লাহ তাখাফু ভয় করো না ওয়ালা তাহজানু চিন্তা করো না ওয়া আবশিরু বিল জান্নাহ বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবহানাল্লাহ তাহলে ওই ব্যক্তির কোন চিন্তা আসবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আয়াতের সাথে মিলল এটা মালাকুল মাউত আসার আগের ঘটনা মালাকুল মাউতের যে চেহারা যে দৃশ্য অত সহজ না একজন মুমিন ব্যক্তি ঠিক থাকবে তার ঈমান ডুবে থাকবে আল্লাহু আকবার তাই এসে ফেরেশতারা এসে জান্নাতি ফেরেশতারা এসে তাকে সুসংবাদ দেয় ভয় করো না কিসের মালাকুল মাউত চিন্তা করো না তারপরে কি বলবে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম মা তাশতাহি ফি আনফুসিকুম ওয়ালাকুম মা ওয়ালাকুম ফিহা মা তাদাউন কি চমৎকার সুসংবাদ আমরা তোমাদের বন্ধু পরকালেও বন্ধু ইহকালেও বন্ধু জান্নাতে যা আছে সেগুলো তো পাবেই ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম বরং সেখানে গিয়ে তোমাদের আত্মা আরো যা চাইবে সেগুলো পাবে এটা ফেরেশতারা এসে বলে এবার মালাকুল মওত এসে কি বলে কি চমৎকার ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তার আগেই বলা হয়েছে এই সূরার আয়াত কাল্লা কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা আল্লাহ কেন বললেন এটা যারা মুনাফিক তাদেরকে বল তোমরা এতিমদেরকে সম্মান করতে না ভালোবাসতে না তোমরা মিসকিনকে খেতে দিতে উৎসাহিত করতে না বরং ওয়ারিশ সূত্রে পাওয়া মালকে তোমরা জমা করে রাখতে তোমরা সেই ভালোবাসতে এই মুনাফেকদের অবস্থা কি হবে আর যারা মুমিন তাদের অবস্থা কি হবে মুমিনের অবস্থা কি চমৎকার মালাকুল মওত এসে আল্লাহর এই আয়াত পাক করে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা ইরজি ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া তুমি তোমার রবের দিকে ফিরে যাও মুনাফেক চাইবে দুনিয়ায় ফিরে আসতে আর মুমিন যাবে কোন দিকে আল্লাহর কাছে প্রফুল্ল চিত্তে আনন্দ চিত্তে তুমি বেরিয়ে আসো তোমার রবের দিকে বেরিয়ে আসো আল্লাহু আকবার রাদিয়াতাম মারদিয়া কোনো টেনশন নাই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে মৃত্যু দান করেন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুস্তাদ আহমদের হাদিস হাদিসের শব্দ হলো এটা ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা হে পবিত্র আত্মা উখরুজি তুমি বেরিয়ে যাও বেরিয়ে এসো কিসের দিকে
ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমার দিকে বেরিয়ে আসো, এটা হাদিসের শব্দ। তারপর রাসূল বলেছেন ফাতাসিলু কামা ইয়াসিলুল মাগুল মিনাস সিকা, এই কথা বলা মাত্রই আত্মাটা অনুরূপভাবে বেরিয়ে আসবে, যেভাবে গ্লাসে পানি রাখলে একটু কাক করলে পানিটা যেমন পড়ে যায়, এই কথা বলা মাত্র আত্মাটা চলে আসবে তার কাছে। কি সুন্দর মৃত্যু! মমিন এইভাবে মারা যায়। মমিন মারার সময় ছটফট করে না, চোখগুলো বড় বড় করে না, চিৎকার করে না। এত সুন্দর মৃত্যু হলে কি চিৎকার করবে? আগেই বলে দেওয়া হচ্ছে লা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ইমাম আলবানী রহিমাহুল্লাহ ভালো মৃত্যুর 18টি পয়েন্ট বর্ণনা করেছেন। তার মধ্যে এক নম্বর হল, মৃত্যুর আগ মুহূর্তে যদি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ উচ্চারিত হয়, এটা সবচেয়ে উত্তম মৃত্যু। দুই নম্বর মৃত্যু হলো, মমিন মারা যায় যখন, তখন কপালটা ঘেমে যায়, এটা হলো উত্তম মৃত্যু। তিন নম্বর উল্লেখ করেছেন, শুক্রবার দিনে বা রাত্রিতে যদি কেউ মারা যায়, এটা হলো উত্তম মৃত্যু। আরো অনেকগুলো বর্ণনা করছে, আমি ওগুলো বলবো না। চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে তুমি জান্নাতে মৃত্যু দিও, আমিন। আল্লাহ আমাকে ইমানের উপরে মৃত্যু দিও, আমিন। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ চোখটা বুঝে গেলে, বন্ধ হয়ে গেলে এই জন্য তোমাকে আমি দেখতে পাই। দোয়া পড়তেন আল্লাহ রাসুল, আপনারা পড়েন না তো, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা, বলেন আমার সাথে, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমার পাপগুলো মাফ করো, আল্লাহ আমার উপর রহম করো, এবং আমার শ্রেষ্ঠ বন্ধু তার সাথে মোলাকাত করিয়ে দাও। শ্রেষ্ঠ বন্ধু কে? আল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। এই দোয়াটা করবেন, চোখ বুঝলেই যেন কার সাথে সাক্ষাৎ হয়? আল্লাহর সাথে যেন সাক্ষাৎ হয়। আরো হাদিস আছে, যার হাত লম্বা ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আগে মিলিত হবেন। এই হাদিস বললেন, প্রশ্ন করলেন আপনার সাথে কি আগে যাবে, তখন সবাই, তিনি উত্তর দিলেন তোমাদের মধ্যে যার হাত লম্বা সে যাবে। তো মেপে দেখলেন সাউদার হাত লম্বা। কার হাত? সাউদার রাদিয়াল্লাহু আনহার হাত কি লম্বা। তারা মনে করলেন আল্লাহ রাসূলের সাথে তিনি আগে সাক্ষাৎ করেন। তো মারা গেলেন আগে জয়নাব। কে? দেখেন আল্লাহ রাসূল হাদিস বলে গেছেন, সাহাবীরা বুঝেননি, স্ত্রীরাই বুঝেননি, তো পরে বুঝলেন এই হাত লম্বা বলতে হাত লম্বা না, দানের হাত লম্বা। আপনাদের অবস্থা তাই, দান করার ওয়াজ করি আমি আর টাকা সব চলে যায় মাজারে, এই জন্য আর ওয়াজ করতে পারি না, আমি দানের ওয়াজ করতে ইচ্ছা করে না, বুঝছেন? যে ফজিলত দানের, আল্লাহু আকবার। আমার টাইম 1 মিনিট পার হয়ে গেছে, টাইম দিবে? একটু টাইম আর পার করে নিছে আগে। শেখ আমাকে বলে গেলেন আরবিতে, আমি কিছু টাইম আপনার খাইছি, আমিও কিছু খাই, সাড়ে দশটায় সালাত, তাই না? আচ্ছা একটু কয়েকটা টাইম নেব। আসলে কষ্ট হয়, একটা বই ছাপানোর টাকা পাই না আমরা, একটা মসজিদ, এই যে মসজিদের কথা বললাম, তাকওয়া মসজিদ, কতদিন যাবত কত চিল্লাচ্ছে, এসে এসে বলি এই সিলেটে আসার বয়স আমার বেশি, আলহামদুলিল্লাহ, বয়স কম, সিলেটে আসার বয়স আমার বেশি, আলহামদুলিল্লাহ, সেটা বলি, অন্য অন্য শাহ দেশে আমি বেশি আসছি, তাই এত চিৎকার করি, কিন্তু আপনারা টাকা দিতে চান না। শুধু এটা, এটা মাদ্রাসা খোলা হয়েছে, এখানে জাকাত ফান্ড আছে, দেন না কেন, আগামী রমাদান টার্গেট রাখেন। এই সাদকার কথা মনে করে মৃত্যুর আজাব, মৃত্যুর যন্ত্রণা দূর হবে, কবরের আজাব দূর হবে, কিয়ামতের মাঠে সাদাকার ছায়ার নিচে অবস্থান করা হবে, জান্নাতে আপনার জন্য রব্বুল আলামিন সাদাকার জন্য ব্যবস্থা রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম আগে মিলিত হবেন, তার সাথে সাক্ষাৎ হবে। এতগুলো ফজিলত থাকার পরেও আমি আপনি সাদাকা করি, আর যারা করে না তাদের কথা আলাদা, যারা করে
তারা দান করে বেদাতী রাস্তা নাই শিরিকের রাস্তা নাই আপনি কোন আক্কেলে কোন বুঝে ওই সমস্ত জায়গায় দান করেন যাদের মাধ্যমে বাংলাদেশে শহীদ দাওয়াতকে গলা টিপে হত্যা করা ষড়যন্ত্র চলছে ঠিক ওখানে দান করা যাবে না কারা তাদের তাদেরকে আলেম বলেন কি করে বিএসটিভি সবচেয়ে জনপ্রিয় একটা চ্যানেল ছিল যেখানে শুধু প্রকৃত ইসলামের প্রচার হতো যারা এই টিভি চ্যানেলকে বন্ধ করে দিল তাদেরকে যাকাত দিবেন আপনি তাদেরকে তাদের মসজিদে সাদকা করবেন মসজিদ 10 লাখ টাকা দিয়ে টাইলস কিনে দেন ওই টাইলস ওই মার্বেল পাথর কাল কিয়ামত মত আপনার বিরুদ্ধে দাঁড়াবে বলবে সরাসরি বলবে যে আমার উপরে বেদাত করা হয়েছে মিলাদ কিয়াম সবে বরাত যত জাহিলাত সব আমার উপরে করা হয়েছে আল্লাহই লোকটাকে ধরে উত্তর কি দিবেন তখন কোরআন আর জানেন না ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা যেখানে যা হয়েছে সব খবর বলে দিবে জমিন বলে দিবে আর তো কেন দান করছে সেখানে কেউ না বললে আমরা তো স্পষ্ট বলে দিব এটা হাদিসে আছে কাল কিয়ামতের মাঠে আহলে হাদিসরা রাসূলের পক্ষ থেকে সাক্ষী দিবে বল আলহামদুলিল্লাহ যাবে কোথায় যাওয়ার কোনো সুযোগ নাই আমি এজন্য বলি আফসোস লাগে কেন এই যে আজকে সিলেটে বসেই একজন ফোন দিয়েছে সিলেট থেকে আজকে ফোন দিয়ে কথা বলার সময় যে খুব আফসোস হয় যখন আপনি বলেন যে আমাদের আল্লাহ কিছু লেখার তৌফিক দিয়েছে কিন্তু একটা বই ছাপিয়ে দেওয়ার লোক পাওয়া যায় না দেখুন উনি নিজেই বলছেন আফসোস করে বলছেন এটা খুব কষ্ট লাগে কিন্তু আল্লাহ আমাকে টাকা দেয়নি তাই বলছেন আমি বলছি যে আমি তো সিলেটের মাটিতেই বসে আছি এই তাকওয়া মসজিদ তৈরি করার জন্য আজকেও কথা বলবো ইনশাআল্লাহ বললাম সেখানেও বললাম তারপরে বহু মাদ্রাসা আছে শিক্ষকদের বেতন দিতে পারি না অথচ তিন দিন অরুষ হওয়ার পরে টাকা গুনে দেখে 7 কোটি টাকা বুঝেন নি কথা যেখানে অরুষ হয় এটা তাওহীদের জায়গা না শিরিকের জায়গা এটাই মারকাজ ও শিরিক এটাই শিরিকের কেন্দ্র শিরিকের মারকাজ ওইটাই এক জায়গায় তিন দিন অরুষ হয়েছে এক ভাই বলেছে পরের দিন টাকা গুনতে গুনতে বস্তা ভর্তি টাকা প্রায় 100 বস্তা শুধু টাকাই হয়েছে বড় একটা মাজারের কথা চিন্তা করতে পারছেন যত বড় বড় মাজার ওই মাজারগুলোতে সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করে এদেশের ধনীরা সারা বছর কোটি কোটি টাকা দুর্নীতি করে 1 কোটি টাকা দিয়ে যায় এরকম যদি 70 জন যায় 70 কোটি টাকা দিলে ওই বিনা পুঁজির ব্যবসা করতে আর চিন্তা করা লাগে বিনা পুঁজির ব্যবসা চলছে অথচ কত তাওহীদের সুন্নার মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো চলে না আমি মনে করি সিলেটের এই ভাইয়েরাই এই তাকওয়া মসজিদ তৈরি করতে সক্ষম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই পারবে তাদের কারো কাছে হাত পাততে পারবে না আজকে তিনটা টার্গেট দিয়ে যাই 1 নম্বর হলো এই মসজিদ আপনাদেরকে কনস্ট্রাকশনের কাজ শুরু করতে হবে বলুন ইনশাআল্লাহ বলি আল্লাহ যেন কবুল করে কোন দিন কবুল করে তা জানি না জাকির ভাই আছে এখানে আজকেও এই বক্তব্যটা শুরুর আগে বলে আসছে 2 নম্বর এই সামনের জায়গাটা কিনতে হবে অনেক ভাইয়ের টাকা আছে কোটি কোটি টাকা সাহাবা কেরাম টার্গেট নিতেন যে আমি এর মাধ্যমে জান্নাত কিনবো আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু টার্গেট নিয়েছিলেন না হায় হায় একটা খেজুর গাছের বিনিময়ে তার পুরো বাগানটি দিয়ে দিলেন যে বাগানে 600 খেজুর গাছ ছিল নিজের বাড়ি ছিল আল্লাহ মুসনাদে আহমদের হাদিস বাগানের মধ্যে ঝর্ণা ছিল আল্লাহ রাসূল শুধু বলেছেন তুমি খেজুর গাছটা দিয়ে দাও ওয়ালাকা নাখলাতুন ফিল জান্নাহ জান্নাতে তোমার জন্য খেজুর গাছ থাকবে তো দেয়নি আবু দাহাদা শুনে চলে গেছে তার কাছে দিয়ে দাও ফুসলায় ফুসলায় দিতে চাইনি আচ্ছা ঠিক আছে তুমি গাছটা আমাকে দেবে বাগানটা দিয়ে দেবো সাথে সাথে রাজি হয়ে গেছে আল্লাহ রাসূল বলছে আল্লাহ রাসূল আমি গাছটা কিনে ফেলেছি আর এর বিনিময় বাগানটা দিয়ে দিছি আল্লাহ সুবহানাহু রবি হাল ভাইয়া কি চমৎকারী না তুমি ব্যবসাটা করেছো স্ত্রীর কাছে গিয়ে বলছে সুবহানাল্লাহ স্ত্রীকে বলছে উখরিজি ইয়া উম্মা দাহদা হে দাহদার মা তুমি বেরিয়ে যাও বাড়ি থেকে
inni bi'tuhu binakhlatin fil jannah, ami ei bagan bari jhorna jannater khejur gacher binimoye bikri kore diyechi. Subhanallah. Istri anonde bole asche, ah Rabihal bhai ki sundor na byabsha korecho tumi, amra bagan diye dibo ar Allah amaderke jannate khejur gach deben. Kemon shami, kemon istri. Allah rasuler agei Abu Dahda mara gelen. Sahih Bukhari, Sahih Muslim hadis 965 number hadis. Target niyechilen jehetu Allah rasul bolechen jannat paoa jabe, oi target e sob diye jannat kine felechen. Abu Dahda radhiyallahu anhu janaza poralen, poranor pore Allah rasul ghorar pithe ute bolchen, kam min askin muallakin mudalla fil jannati Abu Dahda. Oh sahabira, আমি দেখতে পাচ্ছি জান্নাতে আবু দাহাদার জন্য এত খেজুর গাছ, সব খেজুর গাছে কানি কানি খেজুর ঝুলে আছে। সুবহানাল্লাহ। কলা মিরারান বারবার বলতে থাকি, বারবার বলতে থাকি। নগদ ফসিল সাহাবীরা টার্গেট নিতেন। উসমান রাদিয়াল্লাহ টার্গেট নিয়েছিলেন না? মান হাফারাহা রুমা, কে রুমা কূপটা খুঁড়ে দেবে? উসমান বলেন আমি কিনে দেব। ফালাকাল জান্নাহ, যে কূপটা খনন করে দেবে তার জন্য জান্নাত। মামবান শেষে বললাম উসমান থেকেই বর্ণিত হাদিস 450 নম্বর হাদিস, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা সব উম্মতের জন্য খাস, সব উম্মতের জন্য এটা, যে ব্যক্তি মসজিদ তৈরি করে দিবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ। মামবানা মসজিদান লিল্লাহ কামা ফাহাসাকাতা আও আসগার মিন 738 নম্বর হাদিস ইবনে মাজাহের মধ্যে এসেছে, কেউ যদি ছোট ঝোপড়ির মতো একটা মসজিদ তৈরি করে দেয় বা তার চেয়ে ছোট এক মুট বালিও যদি মসজিদের জন্য কেউ দেয়, আল্লাহ বল, আল্লাহ রাসূল বলে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো যদি প্রেরণা না যোগায় আমরা কোথায় যাব? বন্ধুরা আমার, যাদের অর্থ আছে, তিন নম্বর মাদ্রাসা পরিচালিত হয় এখানে এবং যাকাত ফান্ড আছে, শীতকালে রমাজানে বহু মানুষকে ইফতার দেওয়া হয়, সাহারি দেওয়া হয়, শীতকালে কম্বল দেওয়া হয়, রোহিঙ্গাদের সমস্যা হলো, সিলেট থেকে তাকওয়া মসজিদ থেকে লক্ষ লক্ষ টাকা তাদেরকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, কত প্রজেক্ট নেবেন, কত ফান্ড নেবেন? তাকওয়া মসজিদটা শুধু সিলেটের মসজিদ না, তাকওয়া মসজিদটা শুধু বাংলাদেশের মসজিদ না, আলহামদুলিল্লাহ তাকওয়া মসজিদটা সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের জন্য একটা মার্কাজ কেন্দ্র হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এখন উপস্থিত যার যা আছে সবগুলো দেওয়ার চেষ্টা করবেন, আমাকে দিবেন না। আবসুর ভাই কোথায় গেলেন? দেন তো, কে কি দিবেন বলবেন, কেউ বলার দরকার নাই, একেবারে গোপনে দিবেন ইনশাল্লাহ। দেখি দুই মিনিট একটু আদায় করি না, আমার টাইম তো পার হয়ে গেছে, পরে আবার বকা দিবেন, কেউ দিবেন না মনে হয়, তাই না? আমি শুরু করি, আগে এদিকে আসেন, এদিকে আগান না, ও দেখতে পাচ্ছে সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। জাযাকাল্লাহ। আমার একটা আবেদন থাকবে আপনাদের কাছে, এই মসজিদের জন্য দিবেন, এক টাকা হলেও দিবেন, আর দোয়া করবেন আল্লাহ তুমি বরকত দিও। সবই তো শুনাই দিয়েছি, এখানে যত বড় বড় শেখ এসে সবচেয়ে কম এলমে না জানা মানুষ আমি এখানে, কিন্তু বাকিরা যাদ্রা যাদ্রা আলেম বাংলাদেশের, তারা এখানে এসে খুতবা দেয়, এই দাওয়াতটা সারা পৃথিবীতে পুরাত প্রচারিত হচ্ছে আলহামদুলিল্লাহ। এই মার্কাজ আপনাদের তৈরি করতে হবে, মানুষ বসার জায়গা নাই, আপনাদের একটু আফসোস হওয়া উচিত, বৃষ্টি হলে ভিজে যায়, রোদ হলে গরমে থাকতে পারে না। তা আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা এই মসজিদ তৈরি করার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা যা আজকে দান করলেন আল্লাহ যেন এর ওসিলায় আপনাদেরকে ধন সম্পদ কোটি কোটি টাকা বৃদ্ধি করে দেন। এক, দুই নম্বর দোয়া করছি আল্লাহ তাদের পিতা মাতা যারা মারা গেছে আত্মীয় স্বজন, এর ওসিলায় তাদের কবরে আজাব মাফ করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। সাথে সাথে এটাও বললো, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস যেন কবুল করে নেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আকুল কাউলি হাদা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।